ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দুবাই থেকে দিনী বোন আকলি মা জানতে চেয়েছেন যে অনেকে উজু করার সময় বিসমিল্লাহিল আজিম আল ইসলাম ও কুফরু আল ইসলাম ও হাক্কন ওয়াল কুফরু জুলমাতুন এরকম করে কিছু দোয়া পড়ে থাকেন, এটা কি সঠিক না বেদাত? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ। সম্মানিতা বোন, উজু করার প্রথমে বলতে হয় শুধু বিসমিল্লাহ, বিসমিল্লাহিল আজিম না, আর উজু করার শেষে একটি দোয়া রয়েছে। এই দুটি দোয়া ছাড়া আর অন্য কোনো দোয়া নাই। যেমন তিরমিজি শরীফে 25 নম্বর একটা হাদিসে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা উযুআ লিমান লাম ইয়াজকুর ইসমাল্লাহি আলাইহি, যে উযুর প্রথমে বিসমিল্লাহ বলে না তার উযু হয় না। তবে এই হাদিসটি আরও অন্য এক হাদিস দ্বারা শক্তিশালী করা হয়েছে, সেটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উযু করতেছিলেন, যে উজু করার প্রথমে তিনি বিসমিল্লাহ বলেছেন যে এই সময় তোমরা বিসমিল্লাহ বলে উজু করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিসমিল্লাহ বলার আদেশ করেছেন যে তাওয়াজ্জাউ বিসমিল্লাহ, তোমরা আল্লাহর নাম নিয়ে উজু করো। তা এরকম করে উজুর প্রথমে শুধু বিসমিল্লাহ বলতে হবে, কিন্তু এই যে বিসমিল্লাহ আল আজিম আল ইসলাম ও হাক্কন বা নূরুন ওয়াল কুফর জুলমাতুন এইগুলির কোনো হাদিস নেই, এইগুলির কোনো বর্ণনা নেই, এইগুলি সঠিক নয়, বরং এইটা হলো বিদআত। বরং সঠিক দোয়া হলো উজু করার শেষে যে একটা সঠিক দোয়া আছে, যেটা ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ বর্ণনা করেছেন 234 নম্বর একটা হাদিসে বর্ণিত রয়েছে। হাদিসে এসেছে, মা মিন কুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দা, তোমাদের মধ্যে কেউ যদি উজু করে, ফায়াবলুগু আও ইয়াসবিগুল উযু, সে যদি সুন্দর করে উজু করলো, সুম্মা ইয়াকুলু, এরপরে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইটা যদি কেউ বলে, ইল্লা ফুতিহাত লাহু সামা আবওয়াবুল জান্নাতি সামানিয়া, তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে যায়, ইয়াদখুলু মিন আইয়াহাশা, যে দরজা দিয়ে জান্নাতে যেতে চায় যেতে পারবে। তিরমিজিতে আরেকটি হাদিস রয়েছে যে এই দোয়াটার শেষে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন, এটাও বলা জায়েজ রয়েছে। কাজে এই দুটি দোয়া ছাড়া আর যে অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সময় যে সমস্ত দোয়া বলা হয়, এ ব্যাপারে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ জাদুল মাআদে বলতেছেন যে ওয়ালাম ইউহফাজ আনহু আন্নাহু কানা ইয়াকুলু আন উযুহি শাইআন গায়রা আত-তাসমিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উযু করার প্রথমে এই শুধু বিসমিল্লাহ ছাড়া অন্য কোনো দোয়া বলেছেন এর কোনো প্রমাণ নেই, এর কোনো বর্ণনা নেই। এবং ওয়াকুল্লু হাদিসিন ফি আজকারিল উযু আল্লাযী ইউক্বাল আলাইহি ফাকযিবুন মুখতালাক লাম ইয়াকুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শাইআ মিন, এমনকি এ সংক্রান্ত আর যে সমস্ত দোয়া ইত্যাদি বলা হয়ে থাকে, হ্যাঁ, যেমন কেউ মানে মুখ ধোয়ার সময় বলে আল্লাহুম্মা বাইয়্যিজ ওয়াজহি, হ্যাঁ, ইয়াওমা তাসওয়াদ্দুল উযু, তারপর হাত ধোয়ার সময় বলে আল্লাহুম্মা আতিনি কিতাবি বিয়ামিনি, হ্যাঁ, ওয়ালা তুআতিনি কিতাবি বিশিমালি, এরকম বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সঙ্গে ধোয়ার সময় দোয়া, অথবা এই যে আল ইসলাম হ্যাঁ হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন জুলমুন ইত্যাদি যা কিছুগুলো বলা হয় এগুলো সম্পূর্ণ ভ্রান্ত ও বাতিল, এর কোনো প্রমাণ নেই, এবং নবী করিম ইসলামের ওপর এটা মিথ্যা অপবাদ, আল্লাহ নবী এগুলি বলেননি। যেটা প্রমাণিত আছে সেটা বলবেন, শুধু প্রথমে বিসমিল্লাহ এবং শেষে প্রথমে যে দোয়া বললাম এটা, এবং আরও একটা দোয়া বলা যায় আছে যে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা তবলেক, এটাও যদি কেউ বলে এটাও বলা জায়েজ আছে। হাজা ওয়াল্লাহু আলাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।